রাজ্য সরকারের এটা অতি আনন্দর আর স্মরণীয় দিন। এই সময়সাত আমি 1,389টা নিযুক্তি আমি সম্পূর্ণ করব পারিল আর রাজ্য সরকারের 1,00,000 নিযুক্তির যেটা প্রতিশ্রুতি আছিল তাক আমি গৌরবের সহিতে পূর্ণ করব পারিল। ইয়ার লগতে আজি প্রায় 23,000 সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা চুক্তিবদ্ধ শিক্ষকক নিয়মীয়াকরণ হয়েছে। এই সংখ্যাটা যদি আমি ধরো তেতিয়াহলে যোৱা 5 বছৰত অসম সরকারত 4 বছৰত সরকারি চাকরি লাভ করা কর্মচারীর সংখ্যা 1,24,345 জন হল আর এখেসকলক যদি আমি নিয়মীয়াকরণ বলে বাদ দিও তেতিয়াহলে এই সংখ্যাটে 1,389টা ধরে দিল। অহা বছরের ভিতর আমি আরো 50,000 নিযুক্তি দিব পারো নেকি তার বিষয়ে আমার প্রচেষ্টা আমি আরম্ভ করেছো আর এই প্রচেষ্টা অব্যাহত থাকিব। 2012 চনত চুক্তিবদ্ধভাবে শিক্ষক নিযুক্তি দি অসমত নিকা শিক্ষক নিযুক্তির একটা প্রক্রিয়া আমি আরম্ভ করেছিল। আজি সেই প্রক্রিয়ায় পূর্ণতা পালে প্রায় 24,000 শিক্ষকক আমি আজি স্থায়ী শিক্ষকর মর্যাদা প্রদান করল। টেট শিক্ষকর ভবিষ্যতক লৈ যোৱা 10 বছৰ বহুত আলাপ আলোচনা, বহুত লিখা, বহুত সম্পাদকীয়, বহুত আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আজি সকলো জল্পনা কল্পনার আমি জবনিকা পেলাই গোটেই শিক্ষকখিনিক নিযুক্তি করল। 2012 চনত মই এখেতসকলক বিকশিত অসমৰ সেনানী বুলি কৈছিলো। মোৰ আজিও মই বিশ্বাস করো যে অসমৰ সরকারি মাধ্যমত পঢ়া সেই নিষ্পেষিত পরিয়ালবিলাকৰ শিশুসকলৰ কাৰণে আমাৰ টেট শিক্ষকসকল এক ডাঙৰ অনুপ্রেরণা, তেওঁলোক বিকশিত অসমৰ সেনানী। পুনৰ এবাৰ মই তেওঁলোকক অসমৰ শিক্ষা জগতখনৰ নবজাগৰণৰ বাবে নিজক আকৌ এবাৰ সমৰ্পিত কৰাৰ বাবে আহ্বান জনাইছো। শিক্ষামন্ত্রী ৰণুজ পেগুডাঙৰীয়াক অভিনন্দন জনাইছো যে তেখেতৰ নেতৃত্বত এই সোণসেৰিয়া যাত্রায় এক নতুন মাত্রা পালে। খুব কম দিনের ভিতরতেই নিযুক্তির প্রক্রিয়া সমাপন কৰিব পৰা হল। মই শিক্ষা বিভাগক আকৌ এবাৰ মোৰ অন্তৰৰ গভীৰতম কোণৰ পৰা ধন্যবাদ।